নিরাপত্তাহীনতায় ভুগছেন আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্তের পরিবার। এই দক্ষ পুলিশ অফিসারকে শুনতে হচ্ছে প্রাণ নাশের হুমকি। প্রায় দু বছর আগে থানার সামনেই গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল নেশা কারবারিরা। অথচ এই মাদক কারবারিরা আদৌ পুলিশের ধরাছোঁয়ার বাইরে, তারা ঘুরছে মুক্ত বিহঙ্গের মতো। চার্জশিটের নাম থাকার পরও অনুসন্ধানকারী পুলিশ গ্রেপ্তার করেনি অভিযুক্তদের, অর্থাৎ পুলিশের বিচারের বাণীও কাঁদছে নিবৃত্তে। সাল 2016, 21 ডিসেম্বর, বুধবার রাত 10:10। পেজে উঠে আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্তের মোবাইল। মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসে খবরী লালের কণ্ঠ, স্যার আমি প্রভু, বক্সনগর থেকে TR01D3426 নম্বরের একটি ম্যাক্স জিপ শুকনু গাঁজা বোঝাই করে বক্সনগর থেকে আগরতলার দিকে আসছে। গাড়িতে চালক ছাড়াও বিশালগড়ের দুই কারবারি মনোজ ভট্টাচার্য ওরফে বাগু এবং সজল ভৌমিক থাকবে। তাদের সঙ্গে রয়েছে দুটি 9mm পিস্তল। মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইল সংযোগ। সঙ্গে সঙ্গে বেজে উঠে ওসি প্রণব সেনগুপ্তের রুমের কলিং বেল। জরুরি তলবে ওসির রুমে ছুটে আসেন থানার সেকেন্ড অফিসার সঞ্জয় লস্কর। প্রণব সেনগুপ্ত সেকেন্ড অফিসারকে পুরো ঘটনা জানিয়ে দেন এবং তার পারিষদবর্গকে অভিযানের জন্য প্রস্তুতি নিতে বলেন। রাত 10:15 নাগাদ ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর সঞ্জয় লস্কর, বিদ্যুৎ কুমার ভৌমিক, ASI মানিকচন্দ্র ঘোষ, শম্ভুচন্দ্র দেববর্মা থানা সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কের আমতলী নাকা পোস্টের সামনে এসে দাঁড়িয়ে যান। কয়েক মিনিটের মধ্যেই খবরীলালের দেওয়া খবর অনুযায়ী TR01D3426 নম্বরের ম্যাক্স জিপটি আমতলীর প্রথম নাকা পোস্টের সামনে চলে আসে। দ্রুত গতিতে আসা ম্যাক্সটিকে পুলিশ থামানোর নির্দেশ দেয়। চালক না থামিয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। প্রথম নাকা পোস্ট ভেঙে চলে যায় দ্বিতীয় নাকা পোস্টের সামনে। এখানেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন ওসি প্রণব সেনগুপ্ত। চালক গাড়ি থামায়নি, বরং চাপা দিয়ে ওসিকে হত্যার চেষ্টা করে প্রণব সেনগুপ্তকে গাঁজা বোঝাই ম্যাক্স সরাসরি ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই বীভৎস ঘটনার বর্ণনা দিয়েছেন প্রণব সেনগুপ্তের স্ত্রী পূর্ণিমা সেনগুপ্ত। আমি সঠিক ওদের নাম বলবো না, কারণ ওরা, আমি শুনতে পাচ্ছি, ওরা লুক মারফত ওরা উল্টা থ্রেট দিচ্ছে। তো আমরাই নিরাপত্তা নেই, আমাদের পুলিশ অফিসার হয়ে, পুলিশ অফিসারের মিসেজ হয়ে আমাদেরই নিরাপত্তা নেই, আর পাবলিক, সাধারণ পাবলিকের কিসের নিরাপত্তা? এটাই আমি বলতে চাই, আমি সঠিক ওদের নাম বলবো না। এখানে আমতলী থানা তো কিছুদিন আগে অনেকগুলি মার্ডার হয়েছে, সব কিছু কেসে উনি সাফল্য পেয়েছেন, তো উনার বেলা কেন হয় না? আমি এটাই চাই, তোমরা আমার ভাই সবাই, আমি সাংবাদিক সব ভাইয়ের কাছেই বলি, আমার স্বামীর বিচার আমি চাই। কিন্তু আমিও শুনো, অনেক জায়গায় শুনতে পেয়েছি এটা কেসটা নাকি কিছু হবে না ওদের। যাদের নাম ছিল চার্জশিটে, আমরা চার্জশিট দেখেছি, চার্জশিটে অনেকেরই নাম ছিল, ওদেরকে কি পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল? না না, পারেনি। বললাম, ওই তো আগেই তো বললাম, দাদাদের জন্য পারেনি, বড় বড় তাবড়তাবড় না নেতা দাদা ওদের জন্য পারেনি। আপনি তো বলছেন ওই নেতারা বিশালগড় লোকালের, যারা দুষ্কৃতি ছিল তারা কোথায় গেল? তারাও অফিস ছিল বিশালগড়ে। আচ্ছা আচ্ছা। আর ওরা, আমি আরও অন্য লোকের দ্বারা শুনতে পাচ্ছি, আমার স্বামীকে থ্যাট দিচ্ছে ওরা উল্টা। রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে শরীরের অসহ্য যন্ত্রণায় গড়াগড়ি করছিলেন প্রণব সেনগুপ্ত। এই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের দ্বিতীয় নাকা পোস্ট ভেদ করে ম্যাক্স জিপটি কেটে পড়ে ঘটনাস্থল থেকে। সঙ্গে সঙ্গে পুলিশ ম্যাক্সের পেছনে ধাওয়া করে থানার অন্যান্য পুলিশ কর্মীরা প্রণব সেনগুপ্তকে নিয়ে যায় হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ অভিশপ্ত গাঁজা বোঝায় ম্যাক্সটিকে সীমান্ত সংলগ্ন ঈশানচন্দ্রনগরের কিসমতকুড়ি এলাকায় নিয়ে যায়। পেছনে ধাওয়া করতে থাকা পুলিশ ম্যাক্স গাড়িটি লক্ষ্য করে চাকায় গুলি ছোড়ে। বুলেটের আঘাতে রাস্তায় বসে যায় গাঁজা বোঝায় ম্যাক্স। কিন্তু চালক বিশ্বজিৎ নম ও দুই কারবারি মনোজ ভট্টাচার্য ওরফে বাগু ও সজল ভৌমিক রহস্যজনকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ অভিশপ্ত ম্যাক্স থেকে 85 কেজি গাঁজা উদ্ধার করে এবং সিজ করে। এই ঘটনার পর নড়েচড়ে বসে গোটা আরক্ষা প্রশাসন। জেলার SP অভিজিৎ সপ্তর্ষি, ASP শর্মিষ্ঠা চক্রবর্তী সহ পদস্থ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্তদের ছাড়া হবে না। ঘটনার পরদিন অর্থাৎ 22 ডিসেম্বর আমতলী থানার পুলিশ একটি মামলা নেয়। মামলার নম্বর 176/18, ভারতীয় দণ্ডবিধির 279, 338, 333, 353
৩০৭ ও ৪২৭ ধারায় মামলা রুজু করে। মামলা করেন আমতলী থানার রিংরাই মনি হালাম। স্পর্শকাতর এই মামলার দায়িত্ব দেওয়া হয় থানার জুনিয়র সাব ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার ভৌমিককে। শুরু হয় মামলার তদন্ত প্রক্রিয়া। মামলার তদন্তের শুরুতেই ধাক্কা খায় পুলিশ। নরমে গরমে অনুসন্ধানকারী পুলিশকে ম্যানেজ করতে মাঠে নামেন বিশালগড় বিভাগীয় কমিটির এক সিপিআইএম নেতা। তার অঙ্গুলির নির্দেশেই বিশালগড়ের সমাজদ্রোহী নেশা কারবারি তথা সিপিআইএমের হারমাত গোষ্ঠীর সদস্য মনোজ ভট্টাচার্য ওরফে বাগু এবং সজল ভৌমিক সহ চালক বিশ্বজিৎ নমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যতবারই পুলিশ সমাজদ্রোহী মনোজকে গ্রেপ্তার করতে গিয়েছিল ততবারই বিশালগড়ের বাম নেতার রক্তচক্ষুর ভয় তারা করেছিল তদন্তকারী পুলিশকে। যাদের নাম ছিল চার্জশিটে, আমরা চার্জশিট দেখেছি, চার্জশিটে অনেকেরই নাম ছিল, ওদেরকে কি পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল? না না, পারেনি। বললামই তো, আগেই তো বললাম দাদাদের জন্য পারেনি, বড় বড় তাবড় তাবড় না নেতা দাদা ওদের জন্য পারেনি। আপনি তো বলছেন ওই নেতারা বিশালগড় লোকালের, যারা দুষ্কৃতি ছিল তারা কোথায় গেল? তারাও অফিস ছিল বিশালগড়ে। আচ্ছা আচ্ছা। আর ওরা, আমি আরো অন্য লোকের দ্বারা শুনতে পাচ্ছি, আমার স্বামীকে থেয়ার দিচ্ছে ওরা উল্টা। আমতলী থানার ওসি প্রণব সেনগুপ্তের স্ত্রী পূর্ণিমা সেনগুপ্ত জানান, এই ঘটনায় জড়িত বিশালগড়ের সমাজদ্রোহীরা বারবার তার স্বামীকে হত্যার চেষ্টা করে। স্বামীকে হত্যার উদ্দেশ্যেই 2017-র 29 এপ্রিল রাতে সমাজদ্রোহীরা বিশালগড় অফিস টিলা বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত করেছে। তবে বরাত জোরে বেঁচে যান স্বামী। ঘটনার দিন রাতে প্রণববাবু বাড়িতে যাননি। সেদিন রাত্রেবেলা বাড়িতে যাব বলে প্ল্যান করেছি, কিন্তু রাত্র হয়ে যাওয়াতে আমি বলছি ওকে যে আজকে যাব না, কালকে সকাল সকাল করে চলে যাব। ওই দিনই ওরা মনে খবর পেয়েছে যে আমরা ছুটি নিয়েছি, তো ওই দিন রাত্রেবেলায় ওরা আমার স্বামীকে মারার জন্য বাড়িতে অ্যাটাক করেছে, বাড়িতে ভাঙচুর করেছে, তারপর অনেক জিনিসপত্র লন্ডভন্ড করেছে, অনেক জিনিস নিয়েছে, অনেক কাগজপত্র খোঁজাখুঁজি করেছে, ওরা পায়নি, আমার স্বামীকেও পায়নি, ওই কিছুই পায়নি ওরা, কিন্তু আমার স্বামীকে মারার প্ল্যানে ওরা গেল। সবচেয়ে অবাক করার বিষয়, আদালতে প্রণব সেনগুপ্তকে হত্যার চেষ্টার মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সম্প্রতি। এর আগে তদন্তকারী পুলিশ চার্জশিট জমা দিয়েছে, কিন্তু পুলিশের দুর্বল চার্জশিটের জন্য আদালত এই মামলার চার্জ গঠন করতে পারবে না, আইন বিশেষজ্ঞদের এই ধারণা। অভিযোগের আঙুল উঠছে তদন্তকারী পুলিশ আধিকারিক বিদ্যুৎ কুমার ভৌমিক ও মামলার সুপারভাইজিং অফিসার এসডিপিও সুদীপ পালের বিরুদ্ধে। প্রণব সেনগুপ্তের স্ত্রী পূর্ণিমা সেনগুপ্ত এখনও আস্থা রাখছেন আরক্ষা প্রশাসনের উপর। এত তদন্ত করে উনি বিচার পাচ্ছে না, এটাই আমি চাচ্ছি যে আমার স্বামীর বিচার। সেটা কি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে? জানে। ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে বা নেবে এই ধরনের কোনো কথা বলেছে? নেবে আমাদেরকে বলেছে যে হ্যাঁ এটা আমরা দেখব। প্রসঙ্গত, 1991 সালে কংগ্রেস টিইউজিএস জোট সরকারের জমানায় আমতলী থানার সিদ্ধি আশ্রম এলাকায় খুন হয়েছিলেন সাব ইন্সপেক্টর বাদল বিশ্বাস। দুষ্কৃতীরা রাতের আধারে বাদল বিশ্বাসের গোটা শরীর টুকরো টুকরো করেছিল। তাজা রক্তে লাল হয়েছিল পুলিশ অফিসারের স্কুটার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস বিচার পাননি বাদল বিশ্বাসের স্ত্রীও। অপরাধীরা এখনও ঘুরছে মুক্ত বিহঙ্গের মতো। আমতলীর বর্তমান ওসি প্রণব সেনগুপ্তের ক্ষেত্রে একই অবস্থা। তার স্ত্রীর কান্নাও পুলিশের পদস্থ আধিকারিকদের কর্ণকুহর ভেদ করতে পারেনি। বিচারের আশায় গুমরে গুমরে কাঁদছেন আজও। যে রাজ্যে বিচারের মঞ্চে খুদ পুলিশই অসহায়, সেখানে সাধারণ মানুষের অবস্থা কতটা করুণ তার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।